কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ভ্রমণের আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে কর্ণফুলি এক্সপ্রেস ক্রুজ শিপটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই শিপে আপনাদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এই শিপে ভ্রমণের জন্য আপনার কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। আর তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনার টিকিট বুকিংয়ের বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আমি মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার ননিয়াছড়া ঘাটে, যে ঘাট থেকে এই শিপটি ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো এই শিপে আপনাদের জন্য কী ধরনের ফ্যাসিলিটি রয়েছে, শিপ ভাড়াগুলো কত, বিস্তারিত তথ্য। মাই ডিয়ার ফ্রেন্ড, উনি হচ্ছে কায়ুম ভাই। কায়ুম ভাই হচ্ছে এই শিপের কোঅর্ডিনেটর, তো ওনার কাছে মূলত আমরা সব ধরনের তথ্যগুলো জানবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাই আপনাদের এখানে কয় ক্যাটাগরির রুম আছে, রুম ভাড়াগুলো কেমন এবং কী কী ফ্যাসিলিটিস রাখতেছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কর্ণফুলি এক্সপ্রেসের টিকিট কোঅর্ডিনেটর। আমাদের জাহাজ প্রতিদিন সকাল 7টায় ননিয়াছড়া ঘাট কক্সবাজার হতে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, এবং এটা সময়ের পরিবর্তন হয় মাঝে মাঝে, যেহেতু জোয়ার ভাটা আছে নদীতে, সেই পরিবর্তন অনুসারে আমরা যাত্রীদেরকে সব কিছু জানিয়ে দিই। তাছাড়া আমাদের এখানে টিকিটের হার হলো সর্বোচ্চ 1 ওয়ে কেবিন আছে আমাদের, VVIP কেবিন, যা সমস্ত কেবিনের ভাড়া পড়ে 14,000 টাকা, আপ অ্যান্ড ডাউন 28,000 টাকা। তাছাড়া আরও VIP কেবিন আছে, যেগুলো সেগুলো হলো 1 ওয়ে 10,500 টাকা, অ্যান্ড আপ অ্যান্ড ডাউন যদি আপনি টিকিট করতে চান, কেবিন ভাড়া করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা 20,000 টাকা নিয়ে থাকি। তাছাড়া যে সমস্ত লাউঞ্জ আছে, লাউঞ্জগুলো হলো ক্রিসেন্থিমাম, যার টিকিট হলো 2500 টাকা 1 ওয়ে, আসা যাওয়া আপনার 5,000 টাকা পড়বে। তাছাড়া লিলাক লাউঞ্জ আছে 2100 টাকা টিকিট, এবং যদি আপ অ্যান্ড ডাউন টিকিট করতে চান সেই ক্ষেত্রে আমরা 200 টাকা ছাড় দিয়ে থাকি, সেই জায়গায় আমরা 4,000 টাকা আপ অ্যান্ড ডাউন। তাছাড়া টিকিট আছে গ্লাডিয়ালাস, সেখানে আপনাদের টিকিটের মূল্য হলো 2100 টাকা, যদি আপনারা আপ অ্যান্ড ডাউন যাত্রা করতে চান তবে আসা যাওয়া আপনাদের 4,000 টাকা পড়বে। এছাড়া আমাদের টিকিটের আসন আছে, সেটা হলো মেরিগোল্ড, মেরিগোল্ডে আমাদের টিকিটের হার হলো 1600 টাকা, আপনি যদি আপ অ্যান্ড ডাউন টিকিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের 3,000 টাকা আমরা পর্যন্ত নিতে পারি। তাছাড়া আছে ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার সেম মেরিগোল্ডের প্রাইস, আপনারা ল্যাভেন্ডারেও 1500 টাকা হারে টিকিট আমরা দিয়ে থাকি। এই ঘাটে সব কিছুই নিরাপত্তার দিক দিয়ে সব কিছু ঠিক আছে, পাশেই আমাদের কোস্টগার্ড আছে, কোনো কিছু যদি ইয়া হয় আমরা কোস্টগার্ডের সহায়তা নিই, এবং জাহাজে আমরা পুলিশের সংখ্যা 2 জন করে প্রতিদিন ঘাট থেকে নিয়ে যাই, জাহাজে কোনো ইয়া হলে সেটা আমরা নিয়ন্ত্রণ করি। জাহাজে সম্পূর্ণ ধূমপানমুক্ত জাহাজ, এই জাহাজে যথেষ্ট পরিমাণ ক্যান্টিন আছে, খাবার দাবারের সুবিধা আছে, আপনি যে কোনো ধরনের খাবার দাবার গ্রহণ করতে পারবেন এখান থেকে। এখান থেকে যখন ছেড়ে যায় সেন্ট মার্টিন গিয়ে পৌঁছায় কখন, আর সেন্ট মার্টিন থেকে ছাড়ার সময়টা কখন? আমাদের এখান থেকে ছাড়ার পর 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। আমরা এখান থেকে যদি 7টায় আমরা এখান থেকে ছেড়ে যাই তাহলে আমরা সেন্ট মার্টিনে 12:30টার মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। এবং যারা দিনে দিনে ব্যাক করতে চান, আবার ওই দিন আমরা 3:30 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা আপনাদেরকে সুযোগ পাবেন সেন্ট মার্টিনে ঘুরে বেড়ানোর জন্য, এবং আমরা প্রতিদিনের আপডেট জাহাজেই আমরা জানিয়ে দিই। আর কী কী ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে, যেমন সাইট সিনের যে বিষয়গুলো আছে এটা যদি জানাতে পারেন? সাইট সিনের সিনারি, আপনি ল্যাভেন্ডারের টিকিট কিনেছেন, সেটা হলো ডেক থেকে 2 ডেক নিচে, বাট আপনি জাহাজের যথেষ্ট পরিমাণ আমাদের জায়গা আছে, সেই জায়গা বেড়াতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুব আলম, আমি জাহাজের GM অ্যাডমিনের দায়িত্ব পালন করি। তো আমাদের এখানে সম্পূর্ণ জাহাজটা সিসি ক্যামেরার আওতাভুক্ত আছে, আমরা যেখানে দাঁড়ানো আছি বাই দিস টাইম এখানে আমাদের এখানে ঘাটের যে সমস্ত লোকজন মুভমেন্ট করতেছে সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত এটা আমরা রেখেছি, এবং উপরও আমাদের আপার ডেকে যা চলমান অবস্থায় এখানে আমাদের সিকিউরিটি নিয়োগ করা আছে, এটা আমাদের ইন্টারনাল সিকিউরিটি, তারা কন্টিনিউ 8 জন 10 জন মনিটরিং করে।
এখানে কোনো চুরি চাট্টা কোনো অশৃঙ্খল কোনো কার্যক্রম ঘটে না। এছাড়াও এখানে টুরিস্ট পুলিশ রাখা আছে, তো এটা আমরা রেখেছি। আর যাত্রীদের জন্য এখানে যথেষ্ট রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, আমাদের এখানে মিউজিক সিস্টেম আছে, কেউ গান বাজনা করতে চাইলে করতে পারে, আপার ডেকে সিস্টেম আছে, তারা এই ফ্যাসিলিটিটা পায়। যাত্রীরা আর কি কি ধরনের ফ্যাসিলিটিস এখানে বুক করতে পারে, যেমন ফুড অ্যাকোমোডেশনের কোনো বিষয় আছে? বাইরের কোনো খাবার আমরা করোনার পরে এবং বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ এখানে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার এবং টেস্ট করা হয় খাবারগুলিকে, এবং পর্যাপ্ত আমরা মনিটর করি আমাদের টিম দ্বারা, এরা মানে বাইরের কোনো খাবার এখানে ইয়ে করা হয় না। হ্যাঁ, আচ্ছা, আপনাদের টিকিটিং সিস্টেমটার বিষয়টা যদি আপনি বলতে। টিকিটিং সিস্টেম এটা তো আমাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে করা হয়, এটা অনলাইনেই হয়ে থাকে, অনলাইন থেকে টিকিট নেয়, তারপরও এখানে একটা টিকিটে যেন ডবল না হয়ে যায়, মানে ওভারলেপিং না হয়, এই জন্য আমাদের এখানে কিছু টিম আছে ঘাটে, দেখতেছেন যারা আমাদের স্ক্যান করা হয় টিকিটগুলিকে। দেখা গেল যে একটা যাত্রী অনলাইনে আগের দিন 20 তারিখে টিকিট কেটেছে, আবার ঘাটে এসে দেখা গেল একই সিটে দুইটা টিকিট, বাট এই সিস্টেমটা না হওয়ার জন্য আমরা এই টিকিটগুলিকে আবার সারপ্লাস চেকিংয়ের জন্য আমরা স্ক্যান করি, ফার্দার স্ক্যান করার জন্য, আর ওইটা থাকে না যে একটা সিটে দুইটা টিকিট হয়, কেন যাত্রীদের প্রবলেমটা না হয়। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান, আমি ওভারঅল ইনচার্জ, আর আমাদের এগুলো সব কিছু মনিটরিং করার জন্য আমাদের সেফটি অফিসার আছেন, আমরা সবসময় এগুলো মনিটরিং করেন আমাদের, আর আমাদের আদার্স যে প্রবলেমগুলো দেখার জন্য যাতে সমস্যা সৃষ্টি না হয় এই জন্য আমাদের টিম আছে, আমরা সবসময় আমাদের টিমগুলো মনিটরিং করে জাহাজগুলো। থ্যাংক ইউ সো মাচ। মাই ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার সময়টি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ। Thank you.